আমি বাসে উঠলাম একদিন এক কাদিয়ানির সাথে। আমি আগে বুঝতে পারি নাই ও কাদিয়ানি। তো সে আর কি আমার সাথে কথাবার্তা বলা শুরু করলো। নবীর খুব দরদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিস্সা বলতে যে কেঁদে ফেলল। বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াত দিতে যে কত কষ্ট হয়েছে, কত নির্যাতন সহ্য করতে হয়েছে, তাকে রক্তাক্ত করে দিয়েছে কাফেররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য দাওয়াত দিতে গেছেন আর তারা তাকে হত্যা করার চেষ্টা করেছে, তাকে প্রহার করে রক্তাক্ত করে দিয়েছে। ভাই, আজও যদি কেউ নবীর ইসলাম পালন করে তারও দুর্দশা এরকমই হয়। আজও যদি নবীর ইসলাম, খাঁটি ইসলাম পালন করে তাহলে তাদের উপরে এরকম নির্যাতন আর এরকম নিপীড়ন নেমে আসে। বলছি হ্যাঁ, এটা তো হওয়া স্বাভাবিক, কিন্তু আপনি এই যুগে নতুন করে এটা উপলব্ধি করতেছেন, বুঝতেছেন কেন? আমি জিজ্ঞেস করলাম ওনাকে। তো বলছে এই যে আমি তো ভুক্তভোগী, আমি নবীর ইসলাম পালন করতে গিয়ে আমি কত নির্যাতনের শিকার, এমনকি আমার বউ কেড়ে নেওয়া হয়েছে, আমার স্ত্রী আমার সন্তানাদিও কেড়ে নেওয়া হয়েছে। সাংঘাতিক কথা, তাহলে তো শোনা দরকার বেচারা কিভাবে এত আক্রান্ত হলো, নির্যাতনের শিকার হলো। তো বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন না যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটা মাত্র জান্নাতে যাবে আর বাকি 72টাই জাহান্নামে যাবে। হাদিস ঠিকই সেও মুখস্থ করে রেখেছে। তারও এই হাদিস হলো সম্বল, নাজাতের সম্বল, নাজাতের ব্যাপারে, জান্নাতে যাওয়ার ব্যাপারে একবারে বুক বাঁধা আশা, বুক ভরা আশা। তো বলছে যে হ্যাঁ, একটাই তো জান্নাতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদিস তো সহিহ, আমরাও এই হাদিস পড়ি, কিন্তু এই হাদিস তো আমরাও আমল করার চেষ্টা করি, এই হাদিস তো আমরাও ব্যাখ্যা বিশ্লেষণ করি, এই হাদিস তো আমাদেরও সান্ত্বনা। আপনার কি ঘটেছে একটু বলেন তো। তো বলছে এই যে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন না যারা জান্নাতে যাবে তাদের কোয়ালিটিটা কি, তাদের গুণাবলী কি, আল্লাহ রাসূল বলে দিয়েছেন না? যে কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? বলেছেন জান্নাতে যে দলটা যাবে সেই দলটা হলো আমি এবং আমার সাহাবীগণ যার ওপরে আসি এর ওপরে যারা থাকবে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যা অনুযায়ী আমাদের যুগে কয়জন মুসলমান পাওয়া যায় এখনো? কিছু বুঝতেছেন? এখনো বুঝেননি, এরপরে আসতেছে ব্যাখ্যা। দেখছেন, ব্যাখ্যা বিশ্লেষণটা আপনি যদি সঠিক করেন তাহলে আপনি সঠিক পথে জান্নাতে যেতে পারবেন, আর সহিহ হাদিস কিন্তু এর ব্যাখ্যাটা যদি উল্টাপাল্টা করেন, এই উল্টাপাল্টা ব্যাখ্যা কে শিখায়? আলেম, হুজুর, মুফতি, ওদেরও মুফতি আছে। সেই মুফতি কি শিখাইছে? আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে। আল্লাহ রসুল কিসের উপরে ছিলেন? নবুয়তের উপরে। আল্লাহ রসুল নবী ছিলেন আর সাহাবায়ে কেরাম সেই নবীর প্রতি বিশ্বাসী ছিলেন। তা আল্লাহ রসুল যার উপরে ছিল আর সাহাবীগণ যার উপরে ছিল তার অর্থ কি? প্রতিটা যুগে নবী থাকবে আর নবীর প্রতি বিশ্বাসী থাকবে। বুঝা গেছে? কি বুঝলেন? নবী বিশ্বাস করবে আর সেই নবীতেও বিশ্বাসী হবে। আল্লাহ রসুল এটা বুঝাইতে চাইছেন, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে কিয়ামতকাল পর্যন্ত। তাহলে নবী কিসের উপরে ছিলেন? নবুয়তের উপরে ছিলেন,
নবুয়ত ওয়ালার নবী না, সমস্ত সাহাবীদের মাঝে একজনই মাত্র নবুয়ত ওয়ালা, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চাইলেন, প্রতিটা যুগে এরকম নবী থাকবে আর নবীর প্রতি বিশ্বাসী যারা থাকবে এরাই জান্নাতে যাবে। বুঝা গেছে? সহি হাদিস, এটা সহি অপব্যাখ্যা, সহি হাদিসের জালিয়াতি ব্যাখ্যা, জালিয়াতি অর্থ। বাজার কায়দা আছে বলেন তো। এইভাবে তো আমরা এর আগে সিরিজ আলোচনা করেছিলাম কোরআনের অপব্যাখ্যার মাধ্যমে কি হইতে পারে, মুসলমান কাফের হইতে পারে, আর মুসলমান বিভক্ত হয়, আর মুসলমান হেদায়েত প্রাপ্ত হয়। কোরআন থেকে তিন ধরনের মুসলমান পাওয়া যায়। এক ধরনের মুসলমান কালেমা বললেও, সনাত পড়লেও, পাঁচটা রুকন মানলেও সে কাফের, যদি এই বিশ্বাস থাকে যে নবী যেমন ছিলেন এইরকম একজন ব্যক্তি যুগে যুগে থাকবে আর সেই নবীর প্রতি বিশ্বাসী থাকবে সমস্ত মুসলমানরা। আমরা এই গোটা মসজিদ, আপনাদের মসজিদ তো সহি আকিদার মসজিদ, তাহলে দেখছেন এই ব্যাখ্যা অনুযায়ী আর আছে কেউ সহি আকিদায়? সব তো জাহান্নামের কাতার। এমন একটা ব্যাখ্যা দেওয়া হলো যেই ব্যাখ্যার কারণে বদ আকিদা যাদের আছে ওরা তো গেলই, এমনকি সহি আকিদারও কারণ আজাদ নাই। তা আমার তো আর বুঝতে বাকি নাই এই বেটা যে কাঁদিয়েনি, তো তুমি কাঁদিয়েনি হয়েছো, তো তোমার স্ত্রী আর সন্তান কেড়ে নেওয়া হবে না তো কি করা হবে? সেই সেই মহিলার যারা আত্মীয় স্বজন পিতা মাতা, তুমি মুরতাদ হয়ে গেছো, তোমার কাছে আমার মেয়ে, আমরা মেয়ে দিব না, মেয়ে নিয়ে আটকাই দিছে, সন্তানও দেওয়া হবে না যেহেতু এগুলো মেয়ের সন্তান। যে কেউ যদি মুরতাদ কাফের হয়ে যায় তাহলে পিতার সন্তান আর থাকে না, ওরা মায়ের সন্তান হবে। এটাই হলো ইসলামের বিচার, এটাই হলো ইসলামের নিয়ম, এটাই হলো ইসলামী সমাজের মধ্যে বিচার্য বিষয়, ফয়সলার বিষয়। তো ঠিকই তো হয়েছে, কিন্তু এতক্ষণ ওর ভূমিকা টুমিকা শুনে মনে হচ্ছে যে এক নম্বর পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে এক নম্বর ইমানদার ব্যক্তির পাশে আমি বসে আছি। তো বলছে ঠিকই তো করেছে তোমার, তুমি তো কাঁদিয়েনি, কিন্তু কাঁদিয়েনিরে যে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ দেয় এটা যদি জানা না থাকতো তাহলে বলছে হ তাই তো, নবী তো বলেই দিয়েছে ক্লিয়ার করে, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে এর উপরে যারা আছে। বোঝা গেছে? অপব্যাখ্যা দিয়ে কি হয়,